হ্যালো ভিউয়ার্স, আজ আমরা আপনাদের আমাদের সুন্দর ছাদ বাগান দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন আপনারা মনোযোগ দিয়ে সহকারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। এই দেখুন ডুমুর গাছ, অ্যালোভেরা গাছ, দেখুন ডুমুর, এটা ডুমুরের বনসাই হবে। এই দেখুন একটা বটের বনসাই, অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে ড্রাগনের কাটিং, এই দেখুন পুদিনার গাছ, কদিন আগে এটা নতুন লাগানো হয়েছে, অনেক সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এই গাছে অনেক লেবু ছিল, এখন একটা রয়েছে, আমরা অনেকগুলো লেবু খেয়েছি। এখান থেকে আমরা তেজপাতা সংগ্রহ করি, অনেক পাতা রয়েছে। এই দেখুন শশা গাছ, এটা হচ্ছে ভিন্ডি গাছ, এটা হচ্ছে ধুন্দুলের বেসন, বীজ রাখার জন্য এটা বেসন রাখা হয়েছে। দেখছে বরবটি গাছ, এটা হচ্ছে শশা গাছ, শশার অনেকগুলো জালি এসেছে। তার পাশে একটা বেগুন গাছ, কিছু কলমি গাছ আছে, কলমি শাকও আছে। এই দেখুন করলা, এটি হলো বরবটি, বরবটি গাছ। মাঝে মাঝে আমরা এখান থেকে বরবটি তুলি, গতকালও নেওয়া হয়েছে, কদিন পরে আবার নেওয়া যাবে। এই দেখুন কতগুলো করলা, এই দেখুন অনেক হয়েছে। কয়েকদিন পরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। তেঁতুল গাছ, এটা হচ্ছে তেঁতুলের বনসাই হবে। গাছটা অনেক বড় ছিল, বনসাই করার জন্য এটা কেটে দেওয়া হয়েছে। করলা গাছের গোড়ায় একটি মরিচ গাছ আছে, সিমের চারা। বাজারে যখন সিমের চারা উঠবে তখন আমাদের সিম উঠবে, তখন আমাদেরও সিম পা মানে সিম তুলতে পারবো, আমরাও সিম তুলতে পারবো। এই গাছের মাটি অনেক সুন্দর করে প্রস্তুত করা হয়েছে, আমরা আগামী ভিডিওতে এই মাটি প্রস্তুত করা দেখাবো। এই গাছ থেকে শশা আজই তোলা হয়েছে, ওই যে শশার জালি, ওই তো শশার জালি। গাছের সপেটা গাছ, এই দেখুন সপেটার ফুল, এবারের প্রথম সপেটার ফুল এসেছে।
ইনশাল্লাহ এবার সব এটা খেতে পারবো। এটা হচ্ছে কলমি শাক, অনেক হয়েছিল, তোলা হয়েছে, এখন কম দেখা যাচ্ছে। এই দেখুন গন্ধ ভাদালের পাতা, অনেক হয়েছে। এগুলো খেতে অনেক ভালো এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এগুলো দিয়ে বড়া বানানো যায়, বড়াগুলো খেতে খুব ভালো লাগে। এই দেখুন পুঁই শাক, কয়েকদিন আগে কাটা হয়েছে, এই জন্য কম দেখা যাচ্ছে। এই দেখুন আম গাছ, তিনটি আম উঠেছে, আরো মুকুল রয়েছে। এই দেখুন তিনটি আম রয়েছে, অনেক মুকুল এসেছে। এই দেখুন ভুট্টা গাছ, এরকম অনেক ডালিম ধরেছে। এই দেখুন আনারস গাছ, কদিন পরে ইনি মা হবেন। আমি আনারস পাবো, আমরা আনারস পাবো। এই দেখুন বেগুন গাছ, অনেকগুলো বেগুনের গাছ আছে এখানে। পুরো বেগুন গাছের চারদিকে আমরা শাক লাগিয়েছিলাম, শাক তুলে খাওয়া হয়েছে। কয়েকটা তো দেখতেই পাচ্ছেন। এই দেখুন ভুট্টা গাছ অনেক বড় হয়ে গেছে, কদিন পরেই ভুট্টা আসবে। এই দেখুন মরিচ গাছ, মরিচ গাছে ফুল এসেছে। এই দেখুন চারা মরিচ গাছ দুটো। এই দেখুন এটা কালো মরিচ, এটা কালো মরিচ, এটা আরেকটা মরিচের চারা ফুল এসেছে। এই দেখুন এটা হচ্ছে সবচেয়ে বড় মরিচ গাছটা। অনেক মরিচ এসেছে এই গাছে। এই দেখুন অনেক মরিচ এসেছে। এই দেখুন অনেক, এই ডালে আরো আছে। এই গাছ থেকে যখন মরিচ তুলি তখন প্রায় হাফ কেজি পরিমাণের মরিচ তোলা যায়। এই দেখুন অনেক মরিচ এসেছে। আজকে এ পর্যন্তই, আবার সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার জন্য দোয়া করবেন এবং আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন।